টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা টেক্সটাইল ক্যালকুলেশন 1 এই সাবজেক্টের যে ব্লো রুমের নিয়ে আলোচনা করতেছিলাম, ব্লো রুমের ম্যাথগুলো করতেছিলাম, তো আজকে সেটার দ্বিতীয় ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ব্লো রুমের ক্ষেত্রে কিভাবে হ্যাং বা কাউন্ট নির্ণয় করতে হয় সেটা আমরা বের করব। তো এটা দেখেন, আমরা প্রথম দিন যে তিনটা সূত্র আমরা আলোচনা করছিলাম, এই যে ব্লো রুমের ক্লিনিং দক্ষতা, হ্যাং, প্রোডাকশন, তো আমরা আজকে এই দুই নম্বর সূত্র দিয়ে কীভাবে ম্যাথ করতে হয় সেটা দেখবো। দেখেন, এই সূত্রটা আবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে হ্যাং বা কাউন্ট ইকুয়াল হচ্ছে স্মল ডব্লু ইন্টু ক্যাপিটাল এল বাই হচ্ছে ক্যাপিটাল ডব্লু ইন্টু স্মল এল, এবং এর ভিতরে কোনটা সেটা এখানে লেখা আছে। দেখেন, স্মল ডব্লু ইকুয়াল হচ্ছে ইউনিট ওয়েট, আর স্মল এল ইকুয়াল হচ্ছে ইউনিট লেন্থ, এবং প্রত্যেকটার ভ্যালু এখানে দেওয়া আছে। ওয়েট হবে 1 পাউন্ড, ইউনিট লেন্থ হবে 1 গজ, এটা ফিক্সড। আর বাকি ক্যাপিটাল এল হচ্ছে দৈর্ঘ্য এবং ক্যাপিটাল ডব্লু হচ্ছে ওয়েট বা ওজন, এই দুটার ইউনিটও ফিক্সড, যে লেন্থ হচ্ছে গজ আর ওয়েট থাকবে সবসময় পাউন্ডে। তো আমরা দেখেন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আজকের ম্যাথটা করব। তো দেখেন আজকের যে ম্যাথ সেটা দেখেন দেওয়া আছে কি কি, যে যদি 5 গজ ল্যাপের ওজন, তো এই যে 5 গজ ল্যাপের ওজন এটা একটা ভ্যালু, 5 গজ মানে এটা একটা দৈর্ঘ্য, যে 5 গজ ল্যাপের ওজন দেওয়া আছে 2500 গ্রেইন, সরি 2500 না 25000 গ্রেইন, তবে এই ল্যাপের হ্যাং কত, হ্যাং বা কাউন্ট বের করতে বলছে। তো আমরা দেখেন এখানে লিখতে পারি যে দেওয়া আছে, এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে লিখতে হবে যে আগে কি কি দেওয়া আছে, দেওয়া আছে কি কি, যে আপনারা ডিটেলস লিখবেন, আমি শর্টকাট করে লিখতেছি। এই যে প্রদত্ত দৈর্ঘ্য বা ল্যাপের দৈর্ঘ্য ক্যাপিটাল এল, ক্যাপিটাল আপনার ডিটেলস কিন্তু আপনাদের লিখতে হবে, আমি সময় স্বল্পতার জন্য বা ভিডিওটা অনেক বড় হয়ে যায় কারণে আমি ডিটেলস লিখতেছি না, বাট আপনারা লিখবেন যে ল্যাপের দৈর্ঘ্য বড় এল বা ক্যাপিটাল এল ইকুয়াল হচ্ছে 5 গজ, আর ল্যাপের ওজন ক্যাপিটাল ডব্লিউ ইকুয়াল হচ্ছে 25000 গ্রেইন। তো এখানে একটা কথা, আমরা যে সূত্রটা জানি সেই সূত্রে আমার ভ্যালুটা প্রয়োজন হচ্ছে, দৈর্ঘ্য দরকার গজে আর ওয়েটটা দরকার পাউন্ডে, তো ওয়েট এখানে কিন্তু পাউন্ডে দেওয়া নাই, দেওয়া আছে কিসে, গজে, তো আমাকে পাউন্ডে কনভার্ট করে নিতে হবে। তো এখানে আবার একটা বিষয় আমরা জানি হচ্ছে 7000 গ্রেইন ইকুয়াল হচ্ছে, গ্রেইনকে আমি সংক্ষিপ্ত জি দিয়ে লিখলাম, গ্রেইন ইকুয়াল হচ্ছে 1 পাউন্ড, এটা আমরা জানি। তো 7000 গ্রেইনে যদি 1 পাউন্ড হয়, তো 1 গ্রেইনে কত হবে, 1/7000, আর 25000 ইকুয়াল হবে 25000/7000, তো আমি এইভাবে লিখতে পারি ডাইরেক্ট, 25000/7000 এত পাউন্ড। এটা কিন্তু লেখা যায় যে গ্রেইন থেকে যদি আমরা পাউন্ডে নিতে চাই সেই ক্ষেত্রে ওইটাকে 7000 দিয়ে ভাগ করলেই ওই পাউন্ড হয়ে যাবে, তো আমি এটাকে ভাগ করে নিলাম যেহেতু আমার প্রয়োজন হচ্ছে পাউন্ডে। দেন এখানে ইউনিট ওয়েট স্মল ডব্লু ইকুয়াল হচ্ছে 1 পাউন্ড, ইউনিট লেন্থ হচ্ছে 1 গজ, এগুলো আমরা জানি। তো এখন এখান থেকে আমরা যে সূত্রটা জানি এটা লিখব, যে আমরা জানি, দেখেন যে হ্যাং বের করতে বলছে, এই যে এখানে যে হ্যাংটা বের করতে বলছে, তো আমরা জানি হ্যাং ইকুয়াল স্মল ডব্লু ক্যাপিটাল এল বাই হচ্ছে ক্যাপিটাল ডব্লু ইন্টু স্মল এল। তো এখন এখান থেকে আমি ভ্যালুগুলো বসাই, দেখেন এই স্মল ডব্লু এটা কি 1 পাউন্ড, ইন্টু ক্যাপিটাল এল ইকুয়াল কত, এই যে দেখেন এখানে দেওয়া আছে 5 গজ। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আপনার এই যে ইউনিট যেগুলা আপনার এই যে প্রদত্ত দৈর্ঘ্য গজ এবং ওয়েট পাউন্ড, এটা কিন্তু ফিক্সড, এটাই রাখতে হবে, যদি এই যে দেখেন এখানে গ্রেইন থাক আছে বিধায় আমি এটাকে কনভার্ট করে কিন্তু পাউন্ডে করে নিছি, যদি ডিরেক্ট পাউন্ডে দেওয়া থাকতো তখন কিন্তু আমার আর কনভার্ট করার প্রয়োজন ছিল না, যেমন এখানে ডিরেক্ট গজে দেওয়া আছে তো আর কনভার্ট করার প্রয়োজন হয়নি। যদি কোনো ম্যাথের ক্ষেত্রে গজ না থেকে ইঞ্চি বা মিটার বা দৈর্ঘ্যের অন্য অন্য যে কোনো ইউনিট যদি থাকে সেটাকে অবশ্যই কনভার্ট করে গজে নিয়ে আসতে হবে এই সূত্র ব্যবহার করার জন্য, তো এটা খেয়াল রাখবেন। তো আর নিচে স্মল ক্যাপিটাল ডাব্লু ইকুয়াল কত, সেটা হচ্ছে 25000/7000,
এটা কিন্তু এই যে এখান থেকে আমি লিখলাম, দেন হচ্ছে এই স্মল এল ইকুয়াল কত 1 পাউন্ড। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন এই যে এটা এই 3টা 0 এই 3টা 0 কাটা যাবে, দেন এই 7টা যাবে উপরে। তো সেই ক্ষেত্রে এখানে কত হয়, এই 7 যদি বজ্রগুণন করি উপরে যায়, তো সেই ক্ষেত্রে 5 গুণ হচ্ছে 7 বাই হচ্ছে 25। এখানে দেখেন আমি সূত্রটা প্রথম দিন যেটা লিখছিলাম একটু ভুল লিখছিলাম, এখানে ইউনিট লেন্থ যেটা সেটা 1 গজ হবে না, এটা হবে 840 গজ, 840 গজ। এটা একটু কারেকশন করে নেবেন যারা প্রথম ভিডিওটা দেখছেন, আমি এখানে কিন্তু 1 গজ লিখছিলাম, এখানে ইউনিট লেন্থ অ্যাকচুয়ালি হবে কত 840 গজ। তো এখানে এই ভ্যালুটা লিখে নেবেন, এটা যেহেতু প্রথম দিন আমি ভুল লিখে ফেলছিলাম 840 গজ, ঠিক আছে। তো এখানে ইউনিট লেন্থে যে যেটা আমরা এল লিখছি এটাকে 840 করে দিব। এটা কিন্তু সূত্রের, এই যে স্মল এল ইকুয়াল হচ্ছে আমি আগে যেটা লিখলাম 1 পাউন্ড ইউনিট ওয়েট, সেটা ঠিক আছে, আর ইউনিট লেন্থ যেটা লিখছিলাম 1 গজ, সেটা আসলে 1 গজ হবে না, সেটা হবে 840 গজ। তো এটা একটু সংশোধন করে নেবেন, আমি ভুল লিখছিলাম এটা। তো এটা 25 ইনটু নিচে থাকবে কত 840। তো এটাকে যদি আমি কাটাকাটি করি তখন দেখেন ভ্যালুটা অনেক ছোট হয়, সে ভ্যালুটা হয় 0.0016, এটাই কিন্তু আমার অ্যান্সার। তো ম্যাথের কি ভুল ছিল এটা একটু সংশোধন করে নেবেন, এটা আমি সূত্রটা ভুল লিখছিলাম। তো দেখেন এটাই কিন্তু অ্যান্সার যে হ্যাং বা কাউন্ট। তো এখন দেখেন যে এই পাশে আর একটা ম্যাথ আমি লিখে রাখছি, যে 1 গজ ল্যাপের ওজন 12 আউন্স হলে এখানে ছিল গ্রেইন, এখানে ভ্যালুটা দেওয়া আছে 12 আউন্স অন্য আর একটা ইউনিটে, তো সেটা আমার কনভার্ট করে নিতে হবে। আর এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে 1 গজ, দেখেন যে 1 গজ, এটা কিন্তু বড় এলের ভ্যালু, আর এটা হচ্ছে বড় বা ক্যাপিটাল ডাব্লুর ভ্যালু। তো বাকি এটার মতো লিখে নিতে হবে, যে দেওয়া আছে লিখে নেবেন সব, দেওয়া আছে বড় এল ইকুয়াল কত লিখে নিই, আপনারা হয়তো ভুল করবেন অনেকে, দেওয়া আছে বড় এল ইকুয়াল হচ্ছে 1 গজ। এটা খেয়াল করেন এটা কিন্তু দেওয়া আছে, এটা এখানে যেমন দেওয়া ছিল 5 গজ, এখানে সেটা না দিয়ে এখানে 1 গজ দেওয়া আছে। তো যা দেওয়া আছে তা আমি তাই লিখবো, আর ক্যাপিটাল ডব্লু দেওয়া আছে কত 12 আউন্স, এটা ওজেড দিয়ে লেখা যায়। তো এখানে আমরা একটা জিনিস এটা একটু আপনারা মার্ক করে রাখবেন, যে 7000 গ্রেইন ইকুয়াল কত 1 পাউন্ড, এটা আপনারা সাইড নোট লিখে দেবেন। আর এখানে 16 আউন্স ইকুয়াল হচ্ছে 1 পাউন্ড, এটা লিখে নেবেন। সুতরাং আমরা যদি 12 আউন্সকে পাউন্ডে নিতে চাই তো 12 ভাগ হবে 16, এখন হয়ে যাবে এটা পাউন্ড। তো এটা একটু খেয়াল করবেন, এটা অবশ্যই লিখে দিতে হবে সাইড নোটে যেটা। দেন হচ্ছে স্মল ডব্লু ইকুয়াল হচ্ছে 1 পাউন্ড, আর স্মল এল যেটা সেটা ইকুয়াল হচ্ছে 840 গজ। তো এখন আমরা জানি কি আগের সেই সেম সূত্র, আগে যে সূত্রটা আমরা ব্যবহার করছি, যে হ্যাঙ্ক ইকুয়াল স্মল ডব্লু ইন্টু ক্যাপিটাল এল বাই হচ্ছে ক্যাপিটাল ডব্লু ইন্টু স্মল এল। তো এখন স্মল ডব্লুর ভ্যালু হচ্ছে দেখেন যেখানে দেওয়া আছে কত 1, আর ক্যাপিটাল এল এর ভ্যালু দেখেন এই যে এটাও কিন্তু যেহেতু দেওয়া আছে 1 গজ, এটাও 1 বাই হচ্ছে ক্যাপিটাল ডব্লু ইকুয়াল দেওয়া আছে কত এই 12 আউন্স দেওয়া ছিল, এটাকে আমরা পাউন্ডে কনভার্ট করে নিব, যেহেতু আমার সূত্রের জন্য প্রয়োজন, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন পাউন্ড। সো এখানে 12 ভাগ হচ্ছে 16 ইন্টু হচ্ছে স্মল এল, এটা কত 840। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি, আপনারা একটু ভেঙে ভেঙে করবেন, যে 1 ইন্টু যদি বজ্রগুণন করি এই যে এই 16টা চলে যায় উপরে, 16 নিচে থাকে 12 ইন্টু 840। এখন এটাকে কাটাকাটি করলে আসে হচ্ছে 0.00158, এটা হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার, এটা হচ্ছে ল্যাপের হ্যাং। তো দেখেন আজকে এই দুইটা ম্যাথের মাধ্যমে আপনাদেরকে হ্যাং বা কাউন্ট কীভাবে বের করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম।
আর আজকের এই ম্যাথ দুইটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এই প্রথম চ্যাপ্টার থেকে আমি যে আটটা চ্যাপ্টার আলোচনা করব, প্রত্যেক চ্যাপ্টারেই কাউন বা হ্যাং কিভাবে বের করতে হয় সেই রিলেটেড ম্যাথ প্রত্যেক চ্যাপ্টারেই আছে। তো এই কারণে আজকের এই ম্যাথ দুইটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, প্রত্যেক চ্যাপ্টারের ম্যাথগুলো আপনাদের আর আলাদাভাবে শেখার প্রয়োজন হবে না, এমনিই পারবেন। কারণ এই একই ভ্যালু, দেখেন এখানে কোথাও গ্রেন দেওয়া আছে এটাকে পাউন্ডে নিতে হবে, বা ওয়েটের অন্য কোনো ইউনিট গ্রাম দেওয়া থাকতে পারে বা কেজি দেওয়া থাকতে পারে, যাই থাক ওটাকে ওইটাকে কনভার্ট করে পাউন্ডে আপনাকে নিতে হবে। তো এই কনভার্ট করার বিষয়গুলো আপনাদের জানতে হবে, যেমন গ্রেন থেকে 7000 দিয়ে ভাগ করলে পাউন্ড হয়ে যায়, আউন্সকে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে পাউন্ড হয়ে যায়। এগুলো আমি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন আমি আপনাদেরকে সেটা দিব, তো আপনারা একটু খেয়াল করবেন। তো আশা করি আজকের এই ম্যাথ দুইটা থেকে আপনারা ভালো একটা আইডিয়া পেয়েছেন, বা এই কীভাবে কাউন বা হ্যাং বের করতে সেটা জানতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই চ্যাপ্টারে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও ব্লোরুমের উপর, আর একটা ভিডিও প্রোডাকশনের ম্যাথ, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, প্রোডাকশন কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।